মেয়ের কিন্তু এবার একটু শুকাতে হবে, নাহলে কিন্তু মেয়ে নায়িকা হতে পারবে না, এখন কিন্তু অনেক কম্পিটিশন। তোমার বাবা তুমি তো জানো খুব ঠান্ডা মাথার মানুষ, সে খুব একটা রাগ হয় না কিংবা সে চুপচাপই থাকে। সো সে একটা টাইম পর্যন্ত চুপচাপ শুনেছে, মানে 10-15 মিনিট সে কানের সামনে এভাবেই বলে যাচ্ছে যে কম্পিটিশনটা আসলে এখন কেমন। সো একটা টাইমে সে বলেছে এটা আমার মেয়ে, আমার মেয়েকে আমি বড় করবো, আমার নায়িকা বানানোর দরকার নেই, আমার মেয়েকে আমি খাওয়াবো, এটা আমার পার্সোনাল বিষয়, একদমই আমার ব্যক্তিগত জিনিস এটা, একদম মানে টিপিক্যাল বাবারা যে আমার এক্স্যাক্টলি নায়ক বাবা ছিল।